মহালয়া থেকেই জনজোয়ার। পঞ্চমীর সন্ধ্যায় বন্ধ হয়ে গেল শ্রীভূমি ডিজনিল্যান্ডের লাইট শো। পঞ্চমীর সন্ধ্যায় বন্ধ হয়ে গেল শ্রীভূমি ডিজনিল্যান্ডের লাইট শো। মণ্ডপ সজ্জা দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ দর্শনার্থীরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে মন খারাপ উদ্যোক্তাদের। মহালয়া থেকেই শ্রীভূমিতে উপচে পড়া ভিড়। সন্ধে নামার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে লাফিয়ে। কার্যত জনজোয়ার শ্রীভূমি ও সংলগ্ন এলাকা। ডিজনিল্যান্ড ও লাইট শো দেখতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছেন দর্শনার্থীরা। সেই লাইট শোতে বিপত্তি, কাছে বিমানবন্দর, ফলে এই লাইটে তৈরি হচ্ছে সমস্যা। অন্যদিকে লাইটের জন্যই মানুষের ঢল নামছে, ফলে পরিস্থিতি সামাল দেওয়ার কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে পুলিশের পক্ষ থেকে। জানা গিয়েছে সেই কারণে আপাতত শ্রীভূমির ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ রাখার আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেই আর্জি মেনেই লাইট শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। তবে শোনা যাচ্ছে পরবর্তীতে ফের চালু হতে পারে লাইট শো।